ওয়েলকাম টু টেক লার্নিং ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের আরও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আমরা যে ম্যাথ ম্যাথের উপরে যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেটা ছিল টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কার্য আজকের এই ক্লাসে আমরা কোনো টপিক ওয়াইজ ক্লাস না একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেখানে তোমরা যে সমস্ত কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে ঠিক সেই সমস্ত কোশ্চেনের কালেকশান পাবে এবং সেই কোশ্চেনগুলো আমি যে সলভ করবো সেটা ট্রিক্সের দ্বারাই কারণ কি এমনি জেনারেল মেথডে অঙ্কগুলো করলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যাবে তো আজকে আমরা প্র্যাকটিস সেট ট্যুরিয়ে চলে এসেছি কারণ এর আগে একটা আমি প্র্যাকটিস সেট করিয়েছিলাম এরকম টপিক ওয়াইজ ক্লাসের মাঝে মাঝে আমরা কিন্তু একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যাতে করে ওভারঅল যে প্রিপারেশনটা সেটা আমাদের ঠিক হয় ফার্স্ট কোশ্চেন আমি কি রেখেছি দেখো স্থির জলে নৌকার বেগ বলেছে নয় কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ দেওয়া আছে কি পার ঘন্টা তাহলে স্রোতের অনুকূলে ভালো করে কোশ্চিনটা পড়বে দেখো এখানে লেখা আছে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে সৌত্তর কিমি যেতে কত সময় লাগবে ঠিক আছে তো যখন স্রোতের অনুকূলে যখন বলবে হুম তখন আমাদের যেটা বেগ হবে টোটাল যেটা বেগ হবে সেটা হবে আমাদের নৌকার বেগ যেটাকে আমি যদি এক্স দিয়ে লিখি প্লাস স্রোতের বেগ যদি ওয়াই দিয়ে লিখি এদের যোগফল তার মানে স্রোতের অনুকূলে আমাদের মোট বেগ হবে কি এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ এক্সের মান হলো নাইন ওয়াইয়ের মান হচ্ছে এখানে ফাইভ নয় আর পাঁচে যোগ করলে হচ্ছে ফরটিন কিমি পার ঘন্টা মানে স্রোতের অনুকূলে যখন যাব আমি ঠিক আছে তো তখন আমাদের মোট বেগটা হবে আমাদের চোদ্দো কিমি পার ঘন্টা এইবার বলেছে আমি অনুকূলে গেছে কত কিমি সত্তর কিমি টোটাল ডিস্ট্যান্স যেটা রয়েছে সেটা রয়েছে সত্তর কিমি ওকে আর এখানে স্পিড কত পেলাম আমি স্পিড হচ্ছে স্পিড বা বেগ এখানে চোদ্দো কিমি পার ঘন্টা এটাকে এস দিয়ে লিখি অনুকূলে বেগ এইবার বলেছে কত সময় লাগবে এবং আমাদের সময় বের করার একটা সূত্র রয়েছে সময় মানে টি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্ট্যান্স ডি ডিভাইডেড বাই আমাদের বেগ স্পিড এস তাহলে এখানে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত সত্তর কিমি এখানে আমাদের বেগ কত স্পিড কত ফরটিন কিমি পার ঘন্টা। এবার দেখো সত্তর কিমি ফরটিন দিয়ে ভাগ করে দিই এটা হয়ে যাবে ফাইভ তাহলে ফাইভ কিমি ফাইভ ঘন্টা হয়ে যাবে আমাদের সময় ফাইভ আওয়ার ওকে তার মানে পাঁচ ঘন্টা মানে ডি নম্বর অপশানে আছে ডি হয়ে গেলো কারেক্ট অ্যান্সার মানে সৌত্তরকমি স্রোতের অনুকূলে যদি আমি যাই তাহলে আমাদের সময় লাগবে পাঁচ ঘন্টা একইভাবে এই কোয়েশ্চিনটা যদি অনুকূল না বলে যদি প্রতিকূল বলা থাকতো প্রতিকূল তখন আমাদের এখানে যে বেগটা হতো আমাদের এসের যেটা মান হতো এক্স প্লাস ওয়াই না এটা হয়ে যেত এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো তাহলে আমার এখানে তোমার জন্য একটা হোমওয়ার্ক থাকলো এটা স্রোতের অনুকূলে সত্তর কিমি না গিয়ে যদি স্রোতের প্রতিকূলে সত্তর কিমি যেত তাহলে আমাদের মোট সময় কত লাগতো এটা তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটাকে জানাবে ঠিক আছে তো অনুকূলে কোশ্চিনে দেওয়া আছে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম কি প্রতিকূলে প্রতিকূলে ঠিক আছে তো প্রতিকূলে আমাদের যদি সেভেন্টি কিমি যায় তাহলে আমাদের কত সময় লাগবে এখানে টাইমটা কত হবে ঠিক আছে করবে অবশ্যই তারপরে চলে আসি নেক্সট কোশ্চিনটাতে এখানে লগের একটা অঙ্ক প্রত্যেকবার কিন্তু লগ থেকে কিন্তু অঙ্ক আসে লাস্ট বার শুধু আসেনি কিন্তু তাছাড়া কিন্তু আসে এবার দেখা গেল কি আছে যে লগ এইট বেস দেওয়া আছে এখানে লগ টু লগ ফোর টু দি পার এক্স প্লাস সেভেন্টিন বেস থ্রি এর মান দেওয়া আছে ওয়ান থার্ড এক বাই তিন তাহলে কোশ্চিন বলেছে এক্সের মানটা কত হবে বের করতে বলেছে দেখো লগের ভাঙানোর নিয়ম কী এই যে লগের এখানে যে এইটটা আছে ওটাকে যদি আমি ওই পারে নিয়ে যাই লগের যেখানে এখানে বেস্টটা আছে আট ওই পারে নিয়ে গেলে ওটা এই আটের পাওয়ার হয়ে যায় আমাদের এখানে ওই পারের সংখ্যাটা ওয়ান থার্ড তাহলে এই লক এইটটাকে ওই পারে নিয়ে গেলে তাহলে এখানে লগ এইটটাকে যদি ওই পারে নিয়ে চলে যায় তাহলে এখানে কী পড়ে থাকবে লক টু পড়ে থাকবে আর কি পড়ে থাকবে এই লক থ্রি পড়ে থাকবে আর পড়ে থাকবে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ওকে এইবার আমি যেহেতু লক এইটটাকে নিয়ে গেলাম ওই পারে তাহলে এই এইটের পাওয়ার হয়ে যাবে আমাদের কত ওয়ান থার্ড এবার এইট মানে আমরা জানি টুয়ের পাওয়ার থ্রি তার পাওয়ার কত রয়েছে এখানে ওয়ান থার্ড এবার এই তিন আর তিন যদি আমি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকবে কিন্তু আমাদের কত দুই বুঝে গেল এইবার পরের এই লকটাকে এবার ওপারে নিয়ে যাব এই লকের বেশ কত আছে টু তাহলে ওই পারে যখন নিয়ে যাব তখন এই টু এর পাওয়ার হয়ে যাবে আমাদের ওই টুটা এটা লগের সূত্র তাহলে এখানে পড়ে থাকে কি লগ থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস সেভেনটিন ইকুয়ালস টু এর পাওয়ার ওই টু তাহলে টু এর পাওয়ার টু করলে আমরা কত পাই ফোর এবার এই লগটাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে এই লগের যে বেস আছে থ্রি তার পাওয়ার হয়ে যাবে এইটা ওকে লগের যে বেসটা তার পাওয়ার হয়ে যাবে ওপারের সংখ্যাটা এটা আমাদের লগ এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার নিয়ম তাহলে এখানে কত পড়ে থাকলো আমাদের ফোর টু দি পাওয়ার এক্স পরে থাকলো এখানে প্রাস পরে থাকলো সেভেন্টিন আর এখানে তিনের পাওয়ার হয়ে গেলো চার তিনের পাওয়ার হয়ে গেলো চার এবার দেখো এটা তাহলে এখানে ফোর টু দি পাওয়ার এক্সটাকে রাখছি এখানে সেভেন্টিনটাকেও রাখছি তিনের পাওয়ার চার করলে হয়ে যায় আমাদের এইটটি ওয়ান এবার দেখো এখানে ফোর টু দি পাওয়ার এক্সটা থাকলে তো ফোরের পাওয়ার এক্স এবার দেখো সেভেন্টিনটাকে যদি ওই পারে পাঠিয়ে দিই এটা হয়ে যাবে কত এইটটি ওয়ান মাইনাস সেভেনটিন দেখো এইট ফিফটি ওয়ান মাইনাস যদি আমি সেভেন্টিন করি ওপাশে নিয়ে গেলে মাইনাস হবে তাহলে সিক্সটি ফোর আর সিক্সটি ফোর মানে কিন্তু ফোরের পাওয়ার থ্রি সিক্সটি ফোর মানে কত ফোর পাওয়ার থ্রি তাহলে আমি এখানে লিখে দিতে পারি না ফোরের পাওয়ার থ্রি তাহলে নিচে সংখ্যাটা ফোর ফোর মিলে গেছে তাহলে এক্সের মান কত উপরের সংখ্যাটা মিলে যাবে তাহলে এক্সের মান হয়ে যাবে আমাদের তিন এখানে এক্সের মান হয়ে যাবে আমাদের কত তিন কারণ এখানে বেস বেস মিলে গেছে ফোর ফোর তাহলে উপরে পাওয়ার মিলে যাবে এখানে রয়েছে এক্স উপারে রয়েছে তিন তাহলে এক্সের মান হয়ে গেলো তিন মানে এ নম্বর অপশানটা কারেক্ট এইগুলো অঙ্ক কিন্তু লগের চ্যাপ্টারে আমি কিন্তু ডিটেলসে করিয়েছি আর সমস্ত ক্লাস আগের বছরে কিন্তু করানো আছে তোমরা যদি ডিটেলসে দেখতে চাও আরও ভালো করে তাহলে কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চিনগুলোর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকে দেখে নিতে পারো তার জন্য প্লেলিস্টে গিয়ে সেটাকে ভিজিট করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তারপরে চলে আসি নেক্সট কি কী বলেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টোয়েন্টি সেভেন তাহলে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত একটা জিনিস মনে রাখবে আয়তনের আমাদের মাত্রা হয় তিন আর ক্ষেত্রফলের মাত্রা হয় দুই আর পরিসীমা ব্যাস ব্যাসার্ধ এই ধরনের যদি কিছু থাকে তার মাত্রা হয় এক ঠিক আছে তো তাহলে এখানে আয়তনের অনুপাত দেওয়া আছে ঠিক আছে তো তাহলে এই যে আয়তনের অনুপাত যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে আমরা কিউব আকারে লেখার চেষ্টা করব তাহলে ওয়ানটাকে আমি লিখতে পারি না ওয়ানের কিউব আর এখানে টোয়েন্টি সেভেনটাকে লিখতে পারি না থ্রির কিউব কেন কিউব আকারে লিখলাম কারণ আমাদের আয়তনের মাত্রা হয় তিন তার মানে আয়তনটা যখন তৈরি হয়েছিল তখন ওটা কিউব করে তৈরি হয়েছিল ওকে তাহলে আমাদের এই ওয়ান মানে হচ্ছে কি ওয়ানের কিউব আর টোয়েন্টি সেভেন মানে থ্রির কিউব এবার যখন আমাদের ক্ষেত্রফলের মাত্রা যখন চাইবে ক্ষেত্রফলের মাত্রা তো না অনুপাত যখন চাইবে তখন আমাদের হয়ে যায় স্কোয়ার কারণ আমাদের ক্ষেত্রফলের মাত্রা হয় দুই কার স্কোয়ার হবে যে সমস্ত সংখ্যাগুলোর আমরা এখানে কিউব করেছিলাম ঠিক সেই সমস্ত সংখ্যাগুলোরই স্কোয়ার হবে মানে এখানে হয়ে যাবে ওয়ানের স্কোয়ার এখানে হয়ে যাবে থ্রির স্কোয়ার তাহলে ওয়ানের স্কোয়ার করলে হবে ওয়ান আর থ্রি স্কোয়ার করলে হয়ে যাবে নাইন ওকে একইভাবে এখানে যদি কোশ্চিনে যদি বলতো যে আমাদের কোনো একটা ব্যাস ব্যাসার্ধ বা যদি কর্ণের যদি অনুপাত যদি বলে তাহলে এখানে মাত্রাটা হয়ে যাবে কিন্তু এক মাত্রা এক হয়ে যাবে মানে এখানে উত্তরটা হয়ে যেত ওয়ান ইস টু থ্রি আর যেহেতু ক্ষেত্রফলের মাত্রা চেয়েছে এই জন্য স্কোয়ার হয়ে গেল ওয়ান স্কোয়ার ওয়ান থ্রি স্কোয়ার হয়ে গেল নাইন আর এখানে আমাদের দেওয়া ছিল আয়তনের অনুপাত আয়তনটাকে আমরা ভি ওয়ান ভি টু দিয়ে লিখতে পারি তাহলে আমাদের যেহেতু ক্ষেত্রফলের মাত্রা বলেছে তাহলে হয়ে গেল ওয়ান এস টু নাইন এখানে সমগ্রতল বলেছে এখানে যদি বক্রতলও বলা থাকতো বক্রতলের ক্ষেত্রফল তাও একই অ্যান্সার আসতো তার মানে সঠিক উত্তর কোনটা হচ্ছে বি নম্বর অপশন ঠিক আছে তো মাত্রা যেহেতু দুই এই জন্য স্কোয়ার করে দিলাম তারপর নেক্সট কোশ্চেনটা কি বলেছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু এখানে দেখো এইখানে যদি আমি এই সংখ্যাটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে যদি তুলনা করি দীঘা সমীকরণের সাধারণ আকার এটা ওকে তাহলে এখানে এর মান দেখো এখানে তিন এখানে বিয়ের জায়গাতে রয়েছে এখানে আট আর সি এর জায়গাতে রয়েছে আমাদের কত দুই এবার আমাদের বের করতে বলেছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান ডিরেক্ট বের করার সূত্র হলো মাইনাস মাইনাস বি বাই সি যেখানে মাইনাসটা মাইনাস রাখলাম এর মান এখানে আট রয়েছে সি এর মান দুই রয়েছে কাটাকুটি করলে হয়ে যাচ্ছে দেখো মাইনাস চার মানে সি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে কারেক্ট ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই এর সূত্রটা হলো মাইনাস বি বাই সি যেখানে এর মান আট আর সি এর মান হলো দুই আর এখানে একটা মাইনাস রয়েছে সূত্রের তাহলে কাটাকুটি করে হয়ে গেল মাইনাস ফোর যেটা সি নম্বর অপশানে রয়েছে তারপর নেক্সট কোয়েশ্চেন কী বলেছে যে চারশো টাকার দু বছরের সুদে আসলে চারশো একচল্লিশ টাকা হলে এই সুদ আসলটাকে আমরা এ দিয়ে লিখি আর এখানে আসল যেটা সেটা পি দিয়ে লিখি আর এখানে টাইমটাকে টি দিয়ে লিখি তাহলে বলেছে সুদের হার মানে আর এর মান কত হবে দেখো আর বের করার আমাদের একটা ডিরেক্ট সূত্র আছে সূত্রটা হলো এ বাই পি তারপর ওয়ান বাই মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড এখানে দেখো এর মান কত রয়েছে চারশো একচল্লিশ পি এর মান কত রয়েছে চারশো তারপর এখানে ওয়ান বাই টি এর মান এখানে দুই রয়েছে তার মানে এখানে ওয়ান বাই টু লিখে দেবো মাইনাস সেকেন্ড প্যাকেট ক্লোজ করে ঠিক আছে এখানে টি এর মান রয়েছে কত দুই ঠিক আছে তো এবার দেখো পাওয়ার যখন ওয়ান বাই টু থাকবে দেখো চারশো একচল্লিশ বাই চারশোর পাওয়ার কিন্তু ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু মানে রুট করা হয় বর্গমূল তাহলে চারশো একচল্লিশের বর্গমূল করলে কিন্তু হয় একুশ আর চারশোর বর্গমূল করলে হয় কুড়ি তার মানে ওয়ান বাই টু যেটা পাওয়ার ছিল সেটা উঠে গেলো ওয়ান বাই টু মানে বর্গমূল বর্গমূল যেহেতু করলাম মাইনাস ওয়ান ইন্টু হানড্রেড ঠিক আছে তো এটাকে তুমি যদি গুন করো দেখো কুড়ি একে কুড়ি একুশ থেকে যদি কুড়ি বিয়োগ করি তাহলে এটা ওয়ান বাই টোয়েন্টি হবে ইন্টু এখানে রয়েছে হানড্রেড ঠিক আছে এখানে কত রয়েছে হানড্রেড তাহলে কত হলো এখানে কুড়ি হয়ে গেলো এই কুড়ি দিয়ে যদি আমি এখানে হানড্রেডকে কেটে দিই তাহলে হয়ে গেলো পাঁচ তার মানে আমার হয়ে গেলো কত পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের উত্তরটা কত হলো পাঁচ পার্সেন্ট সুদের হার পাঁচ পার্সেন্ট মানে বি নম্বর অপশানটা কারেক্ট তার জন্য তোমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে আর ওয়ান বাই টু মানে কিন্তু রুট পাওয়ার ওয়ান বাই টু মানে কত রুট আর যেই জন্য রুট করলাম চারশো একচল্লিশে রুট করলে হয় একুশ আর চারশোর হলো কুড়ি ওখানে এক ছিল বিয়োগ করে হয়ে গেল ওয়ান বাই কুড়ি ইন্টু হান্ড্রেড তারপরে চলে আসছি নেক্সট কোয়েশনটাতে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে যে একটি ক্রিকেট টিমের এগারো জন খেলোয়াড় ও কোচের বয়সের গড় হলো আঠেরো তাহলে এগারো জন খেলোয়াড় ছিল আর কোচ একজন তাহলে টোটাল হলো কয়জন বারো জন তাহলে বারো জনের বয়সের গড় আছে রয়েছে কত আঠেরো এবার গড় থেকে আমি বয়সের যদি সমষ্টি বের করতে চাই তাহলে আমাদের এখানে যতজন লোক আছে এবং তাদের যে গড় বয়স সেই দুটোকে গুণ করে দিতে হয় তাহলে তাদের মোট বয়স কত হবে বয়সের সমষ্টি হবে বারো জন ইন্টু আঠেরো কারণ বারো জন ছিল আর তাদের গড় বয়স ছিল আঠেরো এবার কোচকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে হবে কত এগারো জন কোচকে যদি বাদ দেওয়া হয় তাদের গড় বয়স এক বছর কম হয়ে যায় এক বছর কম হয়ে যায় মানে এগারো জন আর এক বছর কম হয়ে যায় মানে ছিল আঠারো হয়ে গেল কত সতেরো কোশ্চেন বলেছে কি তাহলে কোচের বয়স কত হবে দেখো এখানে বারো ইন্টু এগারো ছিল আগে বয়স আর এখন হলো এগারো ইন্টু সতেরো এই দুটোকে যদি মাইনাস করে দিই তাহলে যে যার জন্য কম হলো কার জন্য কম হলো কোচ বেরিয়ে গেছে কোচের জন্য যেটা কম হলো তাহলে এইখানে যেটা মাইনাস কুলে যেটা বেরোবে সেটাই হলো কোচের আমাদের বয়স তাহলে আঠারো ইন্টু যদি আমি বারো করি আঠারো ইন্টু বারো করলে হয় দুশো ষোলো মাইনাস সতেরো ইন্টু এগারো করলে হয় এখানে ওয়ান এইট সেভেন একশো সপ্তশি তাহলে এই দিকে থাকলো তেরো আর ওইদিকে ষোলো তেরো আর ষোলো হয়ে গেলো আমাদের উনতিরিশ তার মানে কোচের বয়স ছিল ঊনত্রিশ বছর কারণ উনতিরিশ বছর কম হয়ে গেল বয়সটা আর কার জন্য কমলো কোচ বেরিয়ে গেছে কোচের জন্য কমলো তার মানে কোচেরই বয়স ছিল এটা তার মানে কোচের বয়স ছিল কত উনত্রিশ বছর মানে বি নম্বর অপশানটা হয়ে গেল কারেক্ট নেক্সট কোয়েশ্চেন চলে আসছি বলেছে এক পাত্রে শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে শরবতে কতটুকু তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে কি বলেছে শরবতের কতটুকু অংশ আমি তুলে নেব তার পরিবর্তে আমি সম পরিমাণ জল ঢালবো তাহলে বলেছে সিরাপ ও জলের পরিমাণ সমান হয়ে যাবে এর জন্য একটা ট্রিক্স রয়েছে দেখো সূত্র রয়েছে যে এ বাই সূত্রটা হলো আমাদের এ মাইনাস বি বাই টু এ প্রশ্ন হলো এখানে এ আর বি কোনটা এখানে এ হলো এখানে ফাইভ আর এখানে বি হলো আমাদের টু এইখানে তুমি যদি ভ্যালুটা বসিয়ে দাও তাহলে তুমি যে মানটা পাবে তত অংশ আমাদের এখানে কি সর্ব তুলে নেওয়া হয়েছিল পেয়ে যাব তাহলে এখানে আমাদের যে মানটা ধরো বেরো হবে সেটা মান যদি আমি এক্স ধরি তাহলে এখানে এর মান রয়েছে পাঁচ মাইনাস এর মান রয়েছে দুই ডিভাইডেড বাই টু এ টু ইন্টু এ বলতে এখানে পাঁচ তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করে দিলে হবে তিন নিচে হয়ে গেল দশ মানে তিন বাই দশ অংশ ওকে তিন বাই দশ অংশ এখানে এখানে অনুপাত আকারে আছে হ্যাঁ এটা হলো অনুপাত হবে না এটা তিন বাই দশ হবে ঠিক আছে তাহলে ঠিক করে নেবে এটা রেশিও না স্ট টু না এটা এটা ডিভাইডেড বাই হবে তিন বাই দশ মানে এ নম্বর অপশান হবে উত্তর থ্রি ইস টু টেন আছে ওটা অ্যাকচুয়ালি থ্রি টু টেন না ওটা থ্রি বাই টেন ঠিক আছে তো এই ট্রিক্স ছাড়া তোমরা যদি অঙ্কটা করতে যাও কিন্তু অনেক সময় লেগে যাবে এই জন্য ট্রিক্সটাকে তোমাদের কিন্তু প্র্যাকটিসের দ্বারাই মনে রাখতে হবে ঠিক আছে তারপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চেনটাতে কী বলেছে যে একটি টাওয়ারে উচ্চতা এই উচ্চতা যেটা আছে না সেটাকে লম্বকে বোঝায় লম্ব লম্বটাকে আমরা হলো উচ্চতা বলবো তাহলে এখানে লম্বের মান কত পেলাম আমি হান্ড্রেড রুট থ্রি আর এখানে পাদবিন্দু থেকে দূরত্ব এই যে দূরত্বটা হলো আমাদের ভূমিকে বোঝায় তাহলে এখানে ভূমি কত রয়েছে হান্ড্রেড মিটার কোশ্চিন বলেছে যে ওই বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোন কত চূড়ার উন্নতি কোনটাকে যদি আমি থিটা ধরি তাহলে আমাদের সূত্র হলো ট্যান থিটা ইকুয়াল টু বাই ভূমি আমাদের সূত্র রয়েছে টেন থ্রিটা ইকুয়াল টু ভূমি তাহলে টেন থ্রিটার জায়গায় আমি এখানে ট্যান থিটা বসিয়ে দিলাম লম্বের মান কতটা জানা আছে এখানে হানড্রেড রুট থ্রি উচ্চতাটাই লম্ব আর হলো দূরত্বটা হলো আমাদের ভূমি তাহলে এখানে ভূমি কত রয়েছে হান্ড্রেড তাহলে হান্ড্রেড হান্ড্রেড কেটে দিলে পড়ে থাকছে দেখো রুট থ্রি এবার দেখো এই পাশে রয়েছে ট্যান্থিটা আর এর পাশে রয়েছে রুট থ্রি রুট থ্রি মানে কিন্তু টেন সিক্সটির মান টেন সিক্সটির মান উভয় পাশ থেকে যদি আমি টেনটাকে আউট করে দিই তাহলে থ্রিটার মান হয়ে যাবে সিক্সটি ডিগ্রি তার মানে এখানে উন্নতি কোনটা হয়ে যাবে কত ষাট ডিগ্রি এটাকে পাই বাই থ্রিও লেখা যায় তার মানে সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি কী বলেছে যে কোনো বৃত্তের ব্যাসার্ধ টেন পারসেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শত করা কত বৃদ্ধি পাবে এর জন্য একটা ট্রিক্স রয়েছে আমাদের সূত্রটা হলো টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আর মাইনাস বললে এখানে আমি মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস দিতাম যদি হাঁস বলতো আর এখানে এক্সটা কে এক্সটা হলো যত পার্সেন্ট বৃদ্ধি পেলো মানে টেন এখানে জাস্ট আমি যদি ভ্যালুটা বুঝি তাহলে টু ইন্টু টেন প্লাস এক্স স্কোয়ার বলতে এখানে টেন ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড এত পার্সেন্ট তাহলে এখানে হান্ড্রেড উপরে হান্ড্রেড নিচে হান্ড্রেড কেটে দিলে এখানে কিন্তু শুধু পড়ে থাকছে ওয়ান তাহলে এখানে দেখো টু ইন্টু টেন মানে এখানে টোয়েন্টি আর এখানে রয়েছে ওয়ান তাহলে টোয়েন্টি প্লাস ওয়ান মানে হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান পারসেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানে ডি নম্বর অপশানটা হয়ে যাচ্ছে সঠিক একই কোশ্চিন তোমাদের এখানে যদি বৃদ্ধি না বলে এখানে যদি বৃদ্ধি না বলে যদি হ্রাস বলতো তাহলে সূত্রটা হয়ে যাচ্ছ টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে এই একই কোশ্চিন যদি আমি এখানে বৃদ্ধি না বলে যদি হ্রাস বলতো যদি হ্রাস বলতো তাহলে অ্যান্সারটা কি হতো তোমরা করে কমেন্ট বক্সে কিন্তু এই অ্যান্সারটা জানাবে এটা রয়ে গেল তোমাদের হোমওয়ার্ক মানে কোনো বৃত্তের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি না পেয়ে আমি যদি বলি টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে তোমরা এটা করে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে এখানে দশ দিয়ে শেখালাম পরীক্ষায় পনেরো কুড়ি পঁচিশ যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু আসতে পারে একটা অঙ্ক তোমরা ভালো করে যদি বুঝে যাও আর ট্রিক্সটাকে যদি মনে রাখো তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার খুব সহজে করে আস দিয়ে আসতে পারবে তারপরে চলে আসছি নেক্সট কোয়েশ্চিনটাতে কী বলেছে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য আঠেরো জিনিস আঠারোটি জিনিসের বিক্রয় মূল্যের সঙ্গে সমান তাহলে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য এক একটা জিনিসের আমি যদি ক্রয় মূল্য সিপি লিখে দিয়ে লিখি তাহলে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য মানে কুড়ি ইন্টু সিপি ক্রয় মূল্যটাকে আমি সিপি দিয়ে লিখছি তাহলে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য মানে কুড়ি ইন্টু সিপি ইকুয়াল টু আঠারোটি জিনিসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমি এসপি দিয়ে লিখব ওকে কুড়িটি জিনিসের ক্রয় মূল্য আঠেরোটি জিনিসের বিক্রয় মূল্য সমান এই জন্য মাঝখানে সমান দিয়ে দিলাম এবার দেখো উভয় পাশে আমি কাটাকাটি করতে পারি তাহলে দুই দিয়ে কাটলে এখানে হয়ে যাবে দশ এখানে দুই দিয়ে কাটলে হয়ে যাবে নয় এবার দেখো এই সিপিটাকে রাখলাম এসপিটাকে এপারে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে মানে নিচে চলে গেলো এপারে দশটা গুণ হয়েছিল ওপারে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ দেখো তো এখানে সিপির মান হয়ে গেলো নয় আর এসপির হয়ে গেলো দশ সিপি মানে কি কেনার মূল্য বা হলো ক্রয় মূল্য কস্ট প্রাইস ন টাকা আর বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস পেয়ে গেলাম আমি দশ টাকা ভালো করে দেখো কেনার দাম হলো ন টাকা ন টাকা দিয়ে কিনে আমি দশ টাকা দিয়ে বিক্রি করলাম তাহলে আমার প্রফিট হলো না লস হলো আমার কি হলো প্রফিট হলো কারণ ন টাকা দিয়ে কিনে আমি দশ টাকা দিয়ে বিক্রি করেছি তার মানে প্রফিট বা পিয়ের মান আমাদের কত হলো পিয়ের মান হয়ে গেল কত দশ মাইনাস নয় মানে এক টাকা পিতে এখানে প্রফিট তাহলে কোশ্চিন বলেছে কি শুধু লাভ না শুধু প্রফিট না করা লাভ কত বের শত করা লাভ বের করার নিয়ম হচ্ছে সূত্র হচ্ছে প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু হান্ড্রেড শত করার জন্য এখানে হান্ড্রেড গুণ করতে হয় আর আমাদের লাভ বা ক্ষতি সময় ক্রয় মূল্যের উপরে হয় জন্য নিচে নিলাম আমি সিপি তাহলে এখানে লাভ কত হয়েছে আমার এক টাকা সিপি আমাদের কত রয়েছে ন টাকা ইন্টু হানড্রেড তাহলে এটা যদি করে দিই দেখো হান্ড্রেড ইন্টু ওয়ান করলে হান্ড্রেড হয় হান্ড্রেড বাই নাইন তাহলে হান্ড্রেডকে যদি আমি নাইন দিয়ে ভাগ করি নয় এগারো নিরানব্বই পড়ে থাকছে অবশিষ্ট এক বাই হচ্ছে নয় পার্সেন্ট তার মানে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট মানে কত নম্বর অপশানে রয়েছে বি নম্বর অপশান রয়েছে বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার এখানে সূত্র হল শতকরা লাভ মানে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড বোঝা যাচ্ছে এটা হয়ে গেল অ্যান্সার তাহলে আশা করি কোশ্চিনগুলো তোমরা বুঝতে পেরেছ আর যদি কোনো রকমের তোমাদের কোশ্চিন থেকে থাকে বুঝতে যদি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই ক্লাসগুলোতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আজকের ক্লাসটি এ অবধি এরকম মাঝে মধ্যে আমাদের টপিক ওয়াইজ ক্লাসের মাঝে মাঝে আমরা একটা একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো যাতে করে আমাদের ওভারঅল কোশ্চিনগুলো কেমন আসে তার একটা তোমাদের ধারণা তৈরি হয় এবং সমস্ত এক একসঙ্গে আসলে আমরা কিভাবে সহজে অল্প সময়ের মধ্যে সলভ করব সেটা আমরা করতে পারি ঠিক আছে আজকের ক্লাস এ অবধি এ অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাভ এ গুড ডে খুব ভালো থেকো ভালো করে প্রিপারেশন নাও বাই বাই